মানব ইতিহাসে যে দেশ প্রায় সমগ্র বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করেছিল তার নাম ইংল্যান্ড। এই ইংল্যান্ড কিভাবে বিনা রক্তক্ষরণে স্বাধীনতা অর্জন করেছিল তা আজ জানব ওয়ান্ডার হিস্ট্রির এই পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ষোড়শ শতকের শেষ দিকে ইংল্যান্ডে স্টুয়ার্ট বংশের নাম পাওয়া যায়। এই সময় ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের রাজা ছিল দ্বিতীয় জেমস। এই তিনটি দেশকে একত্রে থ্রি কিংডমস বলা হতো। এই সময় থ্রি কিংডমে দুটো ধর্ম ছিল, একটি প্রোটেস্ট্যান্ট এবং অপরটি ক্যাথলিক। এদের মধ্যে প্রায় 85% সাধারণ মানুষ প্রোটেস্ট্যান্ট ছিল, কিন্তু রাজা ধর্মে ছিল ক্যাথলিক। তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মকে ঘৃণা করত, সকল রকমের সুবিধা ক্যাথলিকদের প্রদান করত আর প্রোটেস্ট্যান্টদের ওপর অত্যাচার চালাত। এর ফলে সাধারণ প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী মানুষ রাজাকে ঘৃণা করত। অপরদিকে দ্বিতীয় জেমসের দুটি পত্নী ছিল। জ্যেষ্ঠ পত্নী ছিলেন প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী এবং তার দ্বিতীয় পত্নী ছিলেন ক্যাথলিক ধর্মাবলম্বী। জ্যেষ্ঠ পত্নীর একটি কন্যা সন্তান ছিল যার নাম মেরি দ্বিতীয়, আর অন্যদিকে দ্বিতীয় পত্নী ছিল নিঃসন্তান। কিছু কালের মধ্যে মেরি দ্বিতীয়র বিবাহ হয়ে যায় অরেঞ্জের রাজকুমারের সাথে। অরেঞ্জের রাজকুমারের ধর্ম ছিল প্রোটেস্ট্যান্ট, তার নাম ছিল তৃতীয় উইলিয়াম। মধ্যযুগে হল্যান্ডকে অরেঞ্জ বলা হতো। তখন থ্রি কিংডমের সাধারণ মানুষ মনের মধ্যে আশা বেঁধে ছিল, যেহেতু দ্বিতীয় জেমসের অপর পত্নীর কোনো সন্তান নেই, তাই জন্য রাজার অবর্তমানে থ্রি কিংডমের শাসনকর্তা হবে অরেঞ্জের রাজা দ্বিতীয় উইলিয়াম এবং তার পত্নী দ্বিতীয় মেরি, যারা ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মের। এরা ক্ষমতায় আসলে সাধারণ মানুষদের ভালো সময় আসবে। কিন্তু 1688 সালের 10ই জুন দ্বিতীয় জেমসের অপর পত্নী একটি পুত্র সন্তান জন্ম দেয় যিনি ছিলেন ক্যাথলিক ধর্মের লোক। এই সংবাদ শুনে দেশজুড়ে ক্ষোভে বিক্ষোভে রাগে সাধারণ মানুষরা ফেটে পড়ে। তখন দেশে দুই ধরনের পাদ্রী ছিল, একটি হিগ অপরটি টেরি। এই সময় সকল হিগ ও টেরি পাদ্রী এবং সাধারণ মানুষ একজোট হয়ে অরেঞ্জের তৃতীয় উইলিয়াম ও মেরি দ্বিতীয়কে আমন্ত্রণ পাঠায়। এই আমন্ত্রণ তারা স্বীকার করে নেয় এবং সর্বশেষে মেরি দ্বিতীয় ও তৃতীয় উইলিয়াম ইংল্যান্ডের টর্বে বন্দরে উপস্থিত হয় এবং তাদের স্বাগতম জানাতে প্রচুর পাদ্রী এবং প্রচুর সাধারণ মানুষ একত্রিত হয়। এই সংবাদ দ্বিতীয় জেমসের কাছে গেলে তিনি কিছু সৈন্যবাহিনী নিয়ে টর্বে বন্দরে উপস্থিত হন, কিন্তু টর্বে বন্দরে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝে যান যে সাধারণ মানুষ সবাই মেরি এবং উইলিয়ামের সাথে আছে। এইরূপ সময়ে প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক বিরোধী দাঙ্গা শুরু করে দেয়। এর ফলে দ্বিতীয় জেমসের সকল রাজনৈতিক ক্ষমতা ধ্বংস হয়ে যায় এবং 1688 সালে দ্য থ্রি কিংডম নতুন
রাজা এবং রানী হিসাবে তৃতীয় উইলিয়াম ও দ্বিতীয় মেরিকে বসানো হয়। তারা সিংহাসনে বসার সাথে সাথেই 1689 সালে বিল অফ রাইটস নামে একটি সংবিধান গঠন করে। এই সংবিধানকে আইনত বৈধ করে দেওয়া হয়। এই সংবিধানে সুস্পষ্ট আইন গড়ে ওঠে। এই বিলে এটাও বলা হয়, প্রথমত, পরবর্তী কোনো রাজা রানী আসলে তারাও এই বিল পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয়ত, রাজা কোনো সৈনিকের সেনাদলে প্রবেশ বা বিতাড়িত করার জন্য কোনো নিয়ম লাগু করতে পারবে না। তৃতীয়ত, ট্যাক্স জমা নেওয়ার দায়িত্ব রাজার থাকবে না, এটি সংসদের হাতে চলে যাবে। চতুর্থত, আর ঘোষণা করা হয়, এখন থেকে আর কোনো ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষ রাজা হতে পারবে না। পঞ্চমত, প্রতি বছর একবার সংসদের অধিবেশন অবশ্যই করাতে হবে। এই সময় থেকে এখনও পর্যন্ত একই আইন চালু আছে এবং তাদের রাজা বা রানীকে সম্মানের সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয় এবং আইনের সংবিধানের ক্ষমতা সর্বঊর্ধ্বে করে দেওয়া হয়।